ওই শর্ট ভিডিওগুলো ভাইরালের ক্ষেত্রে কয়েকটা টিপস আছে যেটা কোনো ইউটিউবারে আপনাদের সামনে প্রকাশ করে না। আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছুই বুঝিয়ে দিব, সবকিছুই প্রকাশ করে দিব কি করে আমরা একজন ইউটিউবার আমাদের শর্ট ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে সক্ষম হয়। তো এখানে দেখেন আমার একটা ভিডিও প্রায় 1.9 মিলিয়ন ভিউ, আর একটা 1.1 মিলিয়ন, একটা প্রায় 700K এর কাছাকাছি ভিউ। তো এটা কি করে আমরা করি কিংবা কি করে এই ভিডিওটার ভিউটা আনি এবং কি কোনো ইউটিউবারে এটা আপনাদের সাথে শেয়ার করে না, সো আজকে আমি এটা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কয়েকটা গোপনীয়তা আছে ইউটিউবে। তো আমি চলুন আমার একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার একটা ভিডিও ওপেন করে নিলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি আমার গো টু ভিডিও অ্যানালাইটিস। তো এখানে চলে আসার পরে এই যে দেখেন আমার ভিডিওসটা এখানে শো করতেছে, এখানে 1.1 মিলিয়ন ভিউ। তো আমি এখানে উপরে ক্লিক করে রিচে চলে আসলাম। আমি এখানে রিচে চলে আসার পরে এই যে দেখেন এখানে 1.1 মিলিয়ন ভিউয়ার্স। সো এটা কোন কোন জায়গা থেকে এটা ভাইরাল করছে কিংবা কে কে এটা ভাইরাল করছে, সো এটা সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি ইউটিউব নিজে আমার ভিডিওটা ভাইরাল করছে। এখানে দেখেন যে শর্ট পেল্ড মানে ইউটিউব পেল্ড থেকে এটা 95.2 পয়েন্ট এটা ভাইরাল হয়েছে। সো আরও বিভিন্ন অপশন থেকে আমাদের এটা ভাইরাল হয়েছে। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার থেকে এই ভিডিওটা শো করছে অনেকের কাছে। সো এটা কী করে হয়েছে, কী করে এই ভিডিওটাতে মিলিয়ন ভিউ এসেছে, তো আজকে বিস্তারিত এটাই জান। কোনো ইউটিউবার আপনাদের সামনে এটা তুলে ধরে না, সো আমি আজকে তুলে ধরবো ভিডিও লাস্টে আমি বলে দিব। এখান থেকে আমি চলে যাচ্ছি এই শর্ট পিল্ডে, মানে আমি ব্যাক বাটনে ক্লিক করে আমার ভিডিও মূল পয়েন্টে চলে আসলাম। এখানে মূল পয়েন্টে চলে আসার মানে হচ্ছে আমি এই ভিডিওটাতে কী ব্যবহার করছি, কী কারণে ইউটিউব কর্তৃপক্ষ নিজে আমার ভিডিওটা ভাইরাল করছে। তো এটাই গোপনীয়তা। তো এখান থেকে আমরা দেখতে পারছি যে আমরা ভিডিওটাতে কি টাইটেল ব্যবহার করছি। এখানে ভিডিওটার টাইটেল যদি আমরা দেখি এখানে টিকটক হ্যাশট্যাগ দিয়ে এখানে টিকটক এবং কি শর্টস এবং কি ফর ইউ ভাইরাল ভিডিও, তাছাড়া আবারও শর্টস। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। তো এখান থেকে আমি জাস্ট আমার টাইটেলে চলে আসলাম। টাইটেলে চলে আসার পরে আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন যে টিকটক অপশনটা আমি ব্যবহার করছি, মানে টিকটক টাইটেলটা ব্যবহার করছি, সেই টিকটক টাইটেলটা এখানে 30 মিলিয়নের বেশি ভিডিও আছে, মানে ভিডিওটা 30 মিলিয়ন। সো আরও একটা যদি দেখায় আপনাদেরকে এখানে আমি যেটা ব্যবহার করছি আর কি, তো এখানে আমি শর্ট নামক একটা টাইটেল ব্যবহার করছি। এই যে দেখেন এখানে শর্ট নামক টাইটেলটা হচ্ছে প্রায় 458 মিলিয়ন ভিউ। তো অবশ্যই অবশ্যই আমরা এখানে যে র্যাঙ্কিং ভিউ আছে ওই ভিউয়ার্সগুলো আমাদের যে টাইটেলগুলোতে এখানে র্যাঙ্কিং ভিউ আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ওই টাইটেলগুলো আমরা ব্যবহার করতে হবে আমাদের ভিডিওতে। তো অনেক কিছুই গোপনীয়তা আছে, সব কিছুই বলা যায় না। সো এখান থেকে আমি যদি আবারও ব্যাক করে দিই, তো এখান থেকে তো টাইটেলের বিষয় বললাম, তো এখন চলে আসি ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে চলে আসার পরে আমি ডিসক্রিপশনে চলে আসলাম। এখানে আমি অনেকগুলা টাইটেল ব্যবহার করছি, এই টাইটেলগুলো কিন্তু আমার ইউটিউব থেকে সংরক্ষণ করা, মানে গুগল থেকে সংরক্ষণ করা। গুগল আর ইউটিউব কিন্তু এক প্ল্যাটফর্ম, গুগল আর ইউটিউব আলাদা কোনো প্ল্যাটফর্ম না। তো এখান থেকে ট্যাগগুলো আমি এনেছি আমার গুগল অ্যাকাউন্ট থেকে। আমি গুগল থেকে এই ট্যাগগুলো আনার কারণে, এই ট্যাগগুলো এখানে ব্যবহার করার কারণে আমার ভিডিওটা ভাইরাল করছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনি কী করে ট্যাগগুলো কোথায় থেকে আনবেন কিংবা ভিডিও অনুযায়ী সেট আপ করবো এবং কি সঠিকভাবে টাইটেল এবং আমরা ডিসক্রিপশনটা ব্যবহার করব, তাতে আমাদের ভিডিওটা ভাইরাল। ভিডিওতে ডিসক্রিপশনটাই হচ্ছে মেন, ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার ভিডিওটা ভাইরাল করবে ইউটিউব কর্তৃপক্ষ নিজে। সঠিকভাবে আমরা আমাদের ভিডিওর টাইটেল এবং কি ডিসক্রিপশনটা ব্যবহার করব এবং কি সঠিকভাবে যদি আমরা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনটা ব্যবহার করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।